যে ক্ষেত্রে এখানে কয়টি কারণ উল্লেখ করেছে বলতে পারেন কেউ কোরআন যে মানুষের জন্য বানানো সম্ভব নয় এখানে কয়টি কারণ উল্লেখ করা হয়েছে তিনটি কারণ তিনটি কারণ এক নম্বর হচ্ছে কোরআন গায়েবের খবর দিয়েছে ভবিষ্যতে কি হবে সে কথা বলেছে যা মানুষের জন্য কিছুতেই সম্ভব নয় দুই নম্বর কারণ হচ্ছে আন্নাবি আল উম্মি উম্মি নাবি যিনি নিরক্ষর ছিলেন পড়ালেখা জানতেন না তার জন্য বিশাল বিশাল তথ্য নিয়ে আসা অতীতের খবর নিয়ে আসা সম্ভব ছিল না এটা প্রমাণ করে যা আসলেই কোরআনটা আল্লাহর পক্ষ থেকে তিন নম্বর হচ্ছে কোরআনের যে বিন্যাস কোরআনের যে ভাষা এতই উচ্চাঙ্গের যে ভাষা আরবরা দেখেও কি আশ্চর্য হয়ে গেছে যে এটা মানুষের কথা হতে পারে না এ সমস্ত কারণে কোরানটা হচ্ছে মজিস আজ দেখার আশ্রা বোনা অগৈরহুম ফিদা আলিকা চালাসতা আউজহিন মৃণালী আজাজ দেখ আশ্রাবুনা আমাদের উললাম ইকেরাম অগৈরহুম এবং অন্যান্য গণ ফিদা আলিকা সামগ্রিক সম্পূর্ণ কোরআনটা এজাজ হওয়ার ক্ষেত্রে সালাসাতা আউ জহিন মিনাল এজাজ তিনটি কারণ উল্লেখ করেছেন আহাদ একটা হচ্ছে ইয়া তদম মানুল ইকবার আনিল গুয়ুব তাদম মানে তদম অর্থ হচ্ছে অন্তর্ভুক্ত করা আল ইকবার আনিল গুয়ুব গায়েব সম্পর্কে সংবাদ দেওয়া অন্তর্ভুক্ত করেছে অদৃশ্যের বিষয়ে সংবাদ দিয়েছে কোরআন এই কারণে কোরআনটা মজিজ মানুষের জন্য গায়েবের ব্যাপারে সংবাদ দেওয়া সম্ভব নয় জালিকা মিম্মা লা ইয়াকদুর আলাইহিল বাশার আর বিষয়টা হচ্ছে এমন মিম্মা লা ইয়াকদুর আলাইহিল বাশার যে ব্যাপারে মানুষ সক্ষম নয় ওয়ালা সাবিল আলাইহিম ইলাইহি এই ক্ষেত্রে মানুষের কোনো রাস্তাও নেই সম্ভাবনাও নেই ফামিন জালিকা এই সমস্ত গায়েবের সংবাদের মধ্যে রয়েছে মাওআদা মাওআদা আল্লাহ তাআলা নবিয়েহি আলাইহিস সালাম الله سبحانه وتعالى صلى الله عليه وسلم وعد أنه أو سيظهر سيظهر دينه على الأديان الله تعالى واتشيري تردين كي الدين رفري بيجي دان كرمين سبحان الله بقولي عز وجل الله تعالى المدومة أعوذ بالله برش شيطان الرجيم والذي أرسل رسوله بالهدى ودين الحق লিজুহিরাহু আলা দিনই কুল্লিহি ওয়ালাও কারিহাল মুশিকুন ফাফ আলা জালিক ওয়ালাজি তিনি সেই সত্তা আল্লাজি তিনি পারসাল রসুল আহু তা রসুলকে পাঠিয়েছেন বিল হুদা হেদেত সহকারে ওয়া দিন ইল হাক এবং সত্য দিন সহকারে কী জন্য পাঠিয়েছেন লিজহিরাহু যাতে তিনি বিজয় দিতে পারেন আলাদ্দিনই কুল্লিহি সমগ্র ধর্মের উপরে দিনের উপরে অলাউকারীহাল কাফিরুন। যদিও কাফ মুশিকুন মুশরিকদের কাছে বিষয়টা অপছন্দনীয় ফাফালা যালিক এটা আল্লাহ তাআলা করেছেন ইসলাম সেই সময় আশেপাশে যত দিন ছিল সব দিনের উপরে বিজয় লাভ করেছিল ওয়াকান আবু বকর সিদ্দিক আবু বকরি নে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজা আগজা যখন তিনি আগজা অর্থ হাজা প্রস্তুত করতেন জୟুসাহু তার সেনাবাহিনীকে আর্রাফাহুম তিনি তাদেরকে পরিচয় করিয়ে দিতেন বলে দিতেন মা ওয়াদাহুমুল্লাহ আল্লাহ তাআলা যে অঙ্গীকার করেছেন হুয়াল্লাজি আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক তিনি হলেন সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত এবং সত্য দিন সহকারে পাঠিয়েছেন কি জন্য লিজহরাহু আলা দ্বীনি কুল্লিহি পৃথিবীর সব ধর্মের উপরে বিজয় দেওয়ার জন্য এই বিষয়টি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সেনাদেরকে বলতেন উৎসাহ দিতেন মা ওয়াদাহুমুল্লাহ আল্লাহ তালা যে অঙ্গীকার দিয়েছেন মিনুযহারি দীনহি তার দিনকে বিজয় দান করার লিয়াসিকু বিন নাসরি যাতে তারা বিজয়ের ব্যাপারে ইয়াসিকু আর সশস্ত্র হতে পারে ওয়ায়াসতায়কিনু বিন নাজহি এবং সফলতার ব্যাপারে তারা নিশ্চিত হতে পারে এখান থেকে একদিন পরেন একটু وكان عمر ইবনে الخطاب بسم الله الرحمن الرحيم وكان عمر بن الخطاب رضي الله عنه يفعل كذلك في ايامه آه، امني بابي عمر رضي الله تعالى عنه يفعل كذلك في ايامه اي كذلك جي جي

من جهته يذكر ذلك لأصحابه ويحرد ويحردهم به ويوثق لهم وكانوا يلقون يلقون الظفر في متود في متوجبها تهم حتى فتح الى দিতেন তার সময়ে তার খেলাফতের সময় হাত্তা ওয়াকফা সাবু জিহ আলিহি এমনকি তার সেনাবাহিনীর যে সাথীরা ছিল তারা এ ব্যাপারে হ্যাঁ এটার উপরে অবস্থান করতেন পাকানা সাদ উফনা আবি আক্কর হিম হুল্লা গৈরু হোমিন ও মর এলজুস সাদ বিনা আবি আক্কর সহ অন্যান্য যারা সেনাপ্রধান ছিলেন মিন জিহাতি তাদের মিন জিহাতি এদিক থেকে তারা এভাবে আমল করতেন এদুকুরুদা লিখালিয়া সা বিহি সবাই তার সাথীদেরকে এটা স্মরণ করে দিত অয়ু হাররৃদু হম বিহি এর ব্যাপারে তারা তাদেরকে উৎসাহ দিতেন অ ইউয়াৎ সে কুলাহম আয়ুসিকুল তাদেরকে ভরসা করাইয়া দিতেন ওয়াকানু ইলাকাউনা যুফরা জাহা মুতাওয়াজ্জাহাতিহিম তারা তাদের যেদিকে তাদেরকে পাঠানো হতো সেদিকেই তারা বিজয়ের সাক্ষাৎ লাভ করত হাত্তা ফুতিহা ফুতিহা ইলা আখির আইয়ামি ওমর এমন কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ দিকে তার খেলাফতের শেষ দিকে রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কি বিজয় হয় ইলা বালখ বালখ বিজয় হয় বালখ বালা একটা হচ্ছে আপনার আফগানিস্তানে অবস্থিত ও বিলাদিল হিন্দ হিন্দুস্থানের যে দেশগুলো আছে এগুলো বিজয় হয় ফি শাহজাহান সময়ে মারুর আর শাহজাহান যাকে মারবাল কুবরা বলা হয় যেটা তুর্কি মিনিস্তানে অবস্থিত আর কি কি বিজয় হয় অমারুর রুজ যাকে মারবাজ সুগ্র বলা হয় এটা তুর্কি অবস্থিত মারুর শাহজাহান এবং রোজের মধ্যে মধ্যে দুইশো কিলোমিটার ব্যবধান ওয়ামানা আহমিনাল অবুর ইলা জাইহুন এবং তাদেরকে জাইহুনে জাইহুন একটা নদী এই নদীর কাছে যেতে নিষেধ করা হয় বাধা দেওয়া হয় কাজালিকা ফতিহা ফি আইয়ামিহি এভাবে ফতিহা বিজয় লাভ করা হয় ফি তার পারস্য সময়ে ইস্তাহর পারস্যের পর্যন্ত বিজয় লাভ করা হয় ইস্তাহর জায়গাটা দক্ষিণ ইরানে অবস্থিত অকিরমান কিরমান মধ্য ইরানে অবস্থিত অমাকরান এটাও ইরানের পূর্বে এবং পাকিস্তানের পশ্চিম পাশে অবস্থিত ও সিজিস্তানিস্তান হচ্ছে বর্তমানের আফগানিস্তান পাকিস্তান ও ইরানের কিছু অংশ মিলে সিজিস্তানে বিশাল এলাকা জয়লাভ করেন কিসরা কিসরার যত রাজত্ব আছে সব কিসরা কোন রাজার উপাধি ছিল বলতে পারেন কেউ

পারস্যের রাজারা যা কিছু তারা রাজত্ব করতে সব কিছু মরাদিল্লা তাল সময় বিজয় লাভ করে বাইনাল বাহরাইনি হ্যাঁ দুই সাগরের মাঝখানে মিনাল ফুরাত ইলা জাইহুন ফুরাত থেকে জাইহুন পর্যন্ত ওয়াজালা তিনি দূর করে দেন মুলকা মুলুকিল ফুরুস পারস্যের যত রাজত্ব ছিল সব কিছু তিনি দূর করে দেন ফালামে আউদ্দিল আল এওমি আজ পর্যন্ত ওই সমস্ত রাজারা ওই সমস্ত লোকেরা তাদের সেই আগে যে তাদের রাজত্ব ছিল সেখানে ফিরে আসতে পারেন ওয়ালাই আহুদ আবাদা আর কখন কোনো তারা পারবেও না ইনশা আল্লাহ তালা সুম্মাইলা হুদুদ হ্যাঁ ইরমিনিয়া বা আরমানিয়া পর্যন্ত সীমানা পর্যন্ত তিনি বিজয় লাভ করেন ওয়াইলা বাবিল আবুয়াব একটা জায়গার নাম আছে বাবুল আবুয়াব যেটা রাশে অবস্থিত অফতিহা আইদান নাহিয়াত শাম শামের দিক দিয়েও বিজয় লাভ করেন উর্দুন জর্ডান ও ফিলিস্তিন ফিলিস্তিন বিজয় করেন ফুস্তাদ আর তিনি বিজয় করেন কি ফুস্তাদ বিজয় করেন ফুস্তাদ মিস মিশরের ফুস্তাদ ওয়াজালা মুলকা মিশর আনহা এবং ওয়াজালা মুলকা কয়সার আনহা কয়সার হচ্ছে রোম সম্রাটের যে রাজত্ব সেটাও তিনি দূর করে দেন ওয়াজালিকা মিনাল ফুরুত ইলা বাহরে মিশর এটা ছিল ফোরাত থেকে মিশরের সাগর পর্যন্ত আহওয়া আ মুলক কয়সার এটা হচ্ছে কয়সারের রোম সম্রাটের রাজত্ব গজাতিল খৈউ লুফি আইয়া মিহিলা আম্মরিয়া তার ঘোড়া বাহিনী ঘোড়া চলে যায় ইলা আম্মরিয়া আমরিয়া পর্যন্ত আম্মুরিয়াটা বর্তমানে তুরস্কে অবস্থিত পা খাজাদ দওয়াখিয়া এর পার্শ্ববর্তী যত এলাকা আছে সব এলাকা তিনি নিয়ে নেন ওয়ালামাবকা মিনহা ইনলামা হাজা জাদু নাহু বাহারুন অমরাজ আনহুকে শুধু বাধা দেয় মা হাজাজাহু মা হাজাজা দু নাহু বাহারুন যার কাছে মা হাজাজা যা প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় তার নিকটে বাহারুন সামনে সাগর এসে যাওয়ার কারণে তিনি আর সামনে আগাতে পারেন না হাল আনহু জাবালুন মানি অথবা মাঝখানে হাইল হয়ে দাঁড়ায় প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় জাবালুন পাহাড় মানি মানিয়ন মানে কঠিন শক্ত পাহাড় আও আর অথবা শক্ত ভূমি আও বাদিয়াতুন দিয়াতুন গয়রু মাসলুকা অথবা এমন বাদিয়া বাদিয়া অর্থ হচ্ছে আপনার মরুভূমি যেটা গৈরমাসলুকা যেখানে চলাচল করা যায় না বিশাল এক রাজত্ব মোরাদ আনহু দখল করে নেন এই যে এখানে একটা মানচিত্র আছে দেখা যাচ্ছে মানচিত্র এই যে দেখেন এখান দিয়ে সাগর আল মহাসাগর আটলান্টিক মহাসাগর আর এই যে এখান দিয়ে যত দেশ ছিল প্রায় সব দেশই তিনি বিজয় লাভ করেন সাগর হওয়ার কারণে সাগর পারি যে তিনি এদিকে যেতে পারেন নাই ওমর আনহু এই যে তারা লাভ করছেন তাদের ওই আয়াতটা খুব কাজ করছে সব ধর্মের উপরে বিজয় লাভ করবে এখনো সম্পূর্ণ বিজয় লাভ করে নাই সামনে এমন একটা সময় আসবে যে সময় শুধুমাত্র ইসলাম থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ তালা দেখিয়েছেন মাশারিকুল আরদ মাগারিবা সমগ্র পৃথিবীর পূর্ব পার্শ্ব পশ্চিম পার্শ্ব

অসরে তোমরা পরাজিত হবে ওয়া তুহশারুনা ইলা জাহান্নামা এবং তোমাদেরকে জাহান্নামে একত্রিত করা হবে ওয়া বিসাল এটা কতই না নিকৃষ্ট জায়গা ফাসাদাক ফিহি এ ব্যাপারে আল্লাহ তাআলা সত্য বলেছেন ওয়া ক্বালা ফি আহলে বাদরিন আহলে বদর সম্পর্কে বলেন ওয়া ইয়াঈদুকুমুল্লাহ ইহদা ত্বাইফাতাইন আনহা লাকুম শরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ তাআলা তোমাদেরকে দুই দলের এক দলের প্রতি অঙ্গীকার দিয়েছেন যে আন্না হালাকুম এক দল তোমাদের হবে অর্থাৎ তোমরা এক দলের উপরে বিজয় লাভ করবেন ওয়া আল্লাহ যে দুই দলের বিজয়ের কথা বলেছিলেন সেই অঙ্গীকারও তিনি পূরণ করেছেন ও জামিউল আয়াত কোরআন ওই সব আয়াত যে আয়াতগুলোকে কোরআন একত্রিত করেছে তদম্মান অর্থ একত্রিত করা মিনাল আনিল গুইব গায়েব সম্পর্কে সংবাদ দেওয়া এক সরু জিদ্দান এটা অনেক বেশি অনেক বেশি অনেক আয়ত আল্লাহ তালা গায়েব সম্পর্কে বলছেন ওইনামা আরাধনা আর নুনাব্বি হাবিল বাদি আনিল কুল্লি এখানে আমরা কিছু উল্লেখ করায় যথেষ্ট মনে করছি আর বিহার সতর্ক করা বিল বাদি কিছু দিয়ে আনি আলাল কুল্লি সবগুলো উল্লেখ না করে তাহলে কোরআন যে মজিজ এর এক নম্বর কারণ হচ্ছে কোরআন করিম আল্লাহ তালা অনেক গায়েবের কথা বলেছেন যে গায়েবগুলো আস্তে 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 বাস্তবায়ন হচ্ছে রাসুলের সময় হয়েছে এখনো হচ্ছে সামনে আরো হবে সানুরি হিমা আয়াতিনা ফিলাফা কোয়া ফিয়ান ফুসিহিম হাততায়াতবাই আন আলহাম আন্নাহুল হাক আল্লাহতালা বলেন অচিরেই আমি মানুষকে

জান না কোন আরিফ তিনি কিছুই জানতেন না মিন কুতুবিল অতীত যুগের যে সমস্ত কিতাব ছিল সেই কিতাব থেকে কিছুই তিনি জানতেন না ওয়া এবং তাদের যে কেসা কাহিনী এগুলো তিনি জানতেন না ওয়া আমা তাদের সংবাদ ওয়া সিয়ারিহিম ওই সমস্ত সিয়ার জীবনী সংবাদ কেসা কাহিনী কিছুই তিনি জানতেন না সুম্মা আতাবি জুমালিন এরপরে তিনি অনেক কিছু নিয়ে আসেন মাওয়াকা যা সংগঠিত হয়েছে হা বাস্তবে রূপ নিয়েছে মিন আজ আজ বিশাল বিশাল বিষয় ও গুরুত্বপূর্ণ জীবনে বলি যেমন মিন হেইনি আদম আলাইহিস সালাম আদম ওয়াস সালাম সালামকে সৃষ্টি করা থেকে ইলা হিনী মা বাহি তাকে পাঠানো পর্যন্ত ফা কিতাব আও ফাজুকিরফিল কিতাব আল্লাজি জা বিহি মুজিজাত আল্লাহও যা উল্লেখ করা হয়েছে এবং আল্লাজি জা যা তিনি নিয়ে এসেছেন মুজিজাত আল্লাহ তার মুজিজা স্বরূপ আদম আলাইহিস সালাতু কাহিনী বলা একজন নিরক্ষরর জন্য কিছুতেই সম্ভব ছিল না কিসসাতু আদম আলাইহিস সালাম আদম কাহিনী সালামের কাহিনীপ্তদাও খালকিহি এবং তার সৃষ্টির শুরু মামা সরা আমরহু ইলাইহি মিনাল খুরুজ মিনাল জান্না আমার স্বরা আমরুহ এবং যা হয়ে গেছে তার বিষয়ে যে তিনি মিনাল খুরুজ মিনাল জান্না জান্নাত থেকে তিনি বের হয়েছেন সুম্মা জুমালান আরো কিছু বিষয় মিন আমরি ওয়ালাদিহি তার সন্তানাদি ওয়া আহওয়ালিহি মিন আমরি ওয়া আহওয়ালিহি ওয়া তাওবাতিহি ওয়া আহওয়ালি তার অবস্থা ও তাওবাতিহি তার তোবার কথা সুম্মা আজা করা কেস্বত নু আলাইহিসাল্লাম এর পর নু আলাই সালামের কাহিনী বর্ণনা করেছেন ও মা কায়েনা বাই নোহাবাই না কৌমি নু আলহ সালাম এবং তার জাতির মধ্যে যা আছিলে এগুলো বর্ণনা করেছেন অমা ইমতাহ ইলাইহি আমরহুম এবং তাদের শেষ বিষয়ে যা আছিল সবকিছু তিনি বর্ণনা করেছেন বা কাজা আলী কা আমার ইব্রাহিম আও окаযালিকা আমর ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ইউরমি আলাইহিসসালামের বিষয় ইলা যিকরি সাইরিল আমবিয়া সব নবীদের আলোচনা আল মাজকুরিনা ফিল কোরআন যা কোরআন কারীম উল্লেখ করা হয়েছে ওয়াল মুলুক রাজাদের কথা ফারা আনা ফেরাউনদের কথা আল্লাযিনা কানু ফায়ямиল আম্বিয়া যারা নবীদের সময় ছিল সলাতু আল্লাহ আলাইহিম তাদের উপরে অসংখ্য অগণিত সালাত অগণিত কাহিনী রাসুল সাল আলী সাল্লাম কোরআন কারিমে আল্লাহ বর্ণনা করেছেন সেগুলোর সংবাদ তিনি দিয়েছেন এর দ্বারা প্রমাণিত হয় যে একজন নিরক্ষর মানুষের জন্য এই সমস্ত কাহিনী গল্প বলা কিছুতেই সম্ভব ছিল না এর দ্বারা প্রমাণিত হয় এই কোরআন এসেছে আল্লাহ তালার পক্ষ থেকে দরুরাতান আমরা আবশ্যিকভাবে এটা জানি জরুরি জরুরিটাকে কেউ বলতে পারেন হা দির হাদিরুন আইনা আনতুম আপনারা আছেন না নাই

গবেষণার দরকার নাই আগুন যে গরম এটা কি গবেষণা করার দরকার আছে এমনে বোঝা যায় হ্যাঁ জরুরি জরুরি জানা যায় আবশ্যক জাননা হাজামি মালা সাবিলা ইলাইহি ক্ষেত্রে কোনো রাস্তা নাই জানার কোনো রাস্তা ইল্লা আনতাআল্লুমিন শিক্ষা করা ছাড়া এটা জানার কোনো উপায় নেই এখান থেকে একজন পড়েন একর আহিনা নাম মারুফান এবার পড়েন আবদুল মমিন আছেন জি এক মিন ফাদলিক بسم الله الرحمن الرحيم ونحن نعلم ضرورة أن هذا مما لا سبيل إليه إلا أن تعلم وإذ كان معروفا أنه لم يكن ملابسا لأهل الآثار وجملة الأخبار وحملة الأخبار جي جي ولا مترددا إلى التعلم منهم ولا كان مما يقرأ فيجوز أن يقع إليه كتاب فيأخذ منه جي أستاذ؟ جي جي نعم ماشاء ما شاء الله تقدم علم أنه لا يصل إلى علم ذلك إلا بتأييد من جهة الوحي من جهة الله عز وجل وما كنت أعوذ بالله من الشيطان الرجيم وما كنت تتلو من قبله من كتاب ولا تخطه بيمينك إذا طاب المبتلون نعم ما شاء الله মারুফ আন হলাম এটা মূলা জানা গেল জানা হলামে কোন আসার মানে নিদর্শনে বলি হ্যাঁ এটা জানা গেলো জাননা হলামে কোন মূলা বিশান আহ তিনি ঘনিষ্ঠ সম্পর্ক রাখেন নাই লিয়া হালিল আসার যারা আহলে আসার ছিল প্রাচীন নিদর্শনী বলি সম্পর্কে জানত এ ব্যাপারে তাদের সাথে রাসুলের সম্পর্ক ছিল না ঘনিষ্ঠ হামালাত আখবার সংবাদ যারা বহন করতো তাদের সাথে রাসুলের সম্পর্ক ছিল না বলে মুতরদ্দি দেন আর তিনি বারবার যাওয়া আসা করেন নাই তারদ্দা দেয়া তরদ্দ এখানে অর্থ হচ্ছে আসা যাওয়া করে বারবার আসা যাওয়া করে ওলা মুতরদ্দি দেন ইলাত্তা আল্লুমি মিনহুম তাদের কাছ থেকে জানার জন্য তিনি তাদের কাছে বারবার যাওয়া আশা করেন নাই ওলা কান আমি মানে একর তিনি এমন লোক ছিলেন না যারা পড়ালেখা করতে তাদের অন্তর্ভুক্ত এখান থেকে জায়েজ হয় যে আইয়া কয়লাই হি মিনহু যে তার কাছে যে কিতাব আসবে অতবার তিনি সেখান থেকে নিবেন এমনও হতে পারে না অলিমা তাহলে জানা গেল জান্না হলায় আসিল ইলা ইলমে জালিক তিনি এই আলেমে কিছুতি পোস্টতে পারবেন না ইল্লা বি তায়িদ মিন জিহাতিল ওয়াহী ওহির মাধ্যমে শক্তিশালী হওয়া বা সারা ওহির মাধ্যমে তাকে সাহায্য করা করা হয়েছে এই বিষয়টি সারা ওয়ালি দালিকা ক্বাল আল্লাহ আয্জাল ওয়া মা কুনতা তাতলুমিন ক্বাবলিহি মিন কিতাবিন ওয়ালা তাকুতুহু বি আমীন ইযাল্লা রাতাবাল মুবতিলুন আল্লাহ তালা বলেন ওয়া মা কুনতা মিন ক্বাবলিহি মিন কিতাব মা কুনতা তাতলু হে নবী আপনি তিলাওয়াত করতেন না মিন কবিল হিতি পূর্বে মিন কিতাব এই কিতাবের পূর্বে কোন কিতাব আপনি পাঠ করতেন না অলাত তা সত্য হু বি এবং হাত দিয়ে আপনি এটা লিখতেন না ডান হাতের কথা কেন বলা হলো লেখার ক্ষেত্রে সাধারণত মানুষ ডান হাত দিয়েই লেখে এর জন্য এখানে এ কথাটা বলা হয়েছে যে আপনি ডান হাত দিয়ে লিখতেন না যদি আপনি ইতিপূর্বে কিতাব পড়তেন এবং লিখতেন তাহলে ইজান তাহলে লার্তা আবাল মুবিতুলুন মবতিলুন বাতিলপন্থী যারা আছে তারা অবশ্যই ইর্তিয়াবে থাকত সন্দেহের মধ্যে থাকতো এখন যে সন্দেহ আছে এর চেয়ে তারা আরও অনেক বেশি সন্দেহে থাকত ওকেদা আলিকানুস সর রিফুল আয়াত বলে আকুলু দারওয়াস্তা ওয়াকলা মানে ওয়াকলা আজ রহজল্লাল্লাহ তালা আরও বলেন বা কেদা আলিকা নুসররিফুল আয়াত এভাবে আমি আয়াত সমূহকে ঘুরিয়ে ফিরিয়ে নানান ভাবে বর্ণনা করি বলি একুল আর তারা যেন বলে দারাস্তা যে আপনি পড়ালেখা করেছেন অকত বাই আমরা বর্ণনা করেছি আন্না মান কানা এখতালিফু ইলা তা আল্লম এলমিন এখতালিফু এখতালিফু ইখতালাফ অর্থ হলো মত বিরোধ করা তবে এরপরে যদি ইলা আসে তাহলে অর্থ হয় আসা যাওয়া করা মান কা ন আখতালিফু লিতাআল্লুমি ইলমিন মান কা ন আখতালিফু যে ব্যক্তি যাওয়া আশা করে ইলতাআল্লুমি ইলমিন কোন ইলম শেখার জন্য ওয়াসতা গালবি মুলা আবাসাতে আহলিস সনাতিন এবং যে ব্যক্তি ঘনিষ্ঠ ভাবে মেছে সম্পর্ক রাখে আহলুস সনাতিন কোন বিষয়ে যে দক্ষ তাদের সাথে লামা খাফাল আন আছে আমরহু যে ব্যক্তি কোনো কিছু শেখার জন্য কারের কাছে যায় এই বিষয়টি লা মিয়াখফ লা অস্পষ্ট থাকে না আলআন না আছে আমরহু তার বিষয়টি মানুষের কাছে স্পষ্ট থাকে না ওয়ালাম এয়াশতাবি অয়েন্দ হম জাহাহু তার মতামত কোনো কিছুই মানুষের কাছে অস্পষ্ট থাকে না স্পষ্ট হয়ে যাওয়া অকৎ কান এই তিনি তাদের মধ্যে পরিচিত ছিলেন হ্যাঁ ওকৎ কানে অরফ হফি হিমানিয়াখসান হাজ আলি অয়েলেন এ বিষয়ে যারা ভালো জানতো তারা তাদের মধ্যে পরিচিত ছিলেন ওয়াইন কানা না লেখা পড়ালেখা লেখালেখি ওই সময়ে যারা জানতো তারা ওই সমাজের মধ্যে পরিচিত ছিলেন ছিল ওয়াইন কে আনা না যদিও বিষয়টি কি না আদির দুর্লভ বা কাদালিকা কা নেই আর এটাও পরিচিত ছিল মানে একতালিফ হইলেই হি রাসুল কার কাছে যেতেন লিতা আল শিক্ষার জন্য আলাইসা ফিল, ওরফি আর প্রচলিতর মধ্যে এটা গোপন থাকে না যে আলিম কুল্লি সনাতিন ও মুথা আল্লি মুহা প্রত্যেক বিদ্যার যারা আলেম যারা বিশিষ্টজন এবং এই সমস্ত বিদ্যা যারা শেখে তারা সকলের কাছে পরিচিতি লাভ করে ফালাও কানা মিন হোম যদি তিনি এদের অন্তর্ভুক্ত হতেন লাম একফা আমরুহ তাহলে তার বিষয়টি গোপন থাকতো না তাহলে দুই নম্বর কারণটা কি ছিল আমাদের কোরআন যে অলহিক দুই নম্বর কারণ কি দুই নম্বর কারণ হচ্ছে রাজসুর সাল্লাল্লাহু আলি হুসাল্লাম তিনি পড়ালেখা জানতেন না পাল্জু সা তৃতীয় কারণ একজন একটু পড়োন আব্দুল মুমিন আছেন পড়েন একজন এবারেদ পড়েন আচ্ছা আমি শুরু করব জি بسم الله الرحمن الرحيم মারওয়াহুস সালিসু أنه بديع النجم عجيم التأليف منتهاه في البلاغة إلى الحد الذي يتعلم عجز الخلق عنه والذي أطلقه العلماء على هذه الجملة ونحن نفصل ذلك بعد التفصيل ونكشف الجملة إلى أطلقها الذي يشتمل عليه بديع نظمه المتضمن للإعجاز وجهه منها ما يرجع إلى الجملة وذلك أن تنظيم القرآن على تصرفه وجوهه وتبين مذاهبه خرج عن المعهود من ندام جميع كلامهم ومبين للمألوف من ترتيب خطبهم وله أسلوب يختصن به ويمتاز في تصرفه عن أسالب الكلام المعتاد وذلك إن الطرق الذي يتقيد به الكلام كلام البديع المنزوم تقسم الى اعجاز يدر الشاعر شعر على اختلاف أنواعه ثم الى انواع الكلام الموزون الى غير المتقي ثم الى اصناف الكلام المعدل المسجعي ثم الى معدل موزون غير مسجعي ثم الى ما يرسل إرسالا فطلب به الإصابة والإفادة وإفهام المعاني المعتذرة على وجهه بديع تتابع لضيف وإن لم يكن معتدلا في وزنه وذلك شبهه بجملة الكلام الذي لا يتعلم فيه ولا يتصنع له وقد علمنا إن القرآن خارج عن هذه الأجوي وموائل لهذه الطرق ويبقى علينا أن نبين أنه ليس من باب سجع ولا فيه شيء منه وكذلك ليس من قبل الشعر لأن من الناس من زعم أنه كلام مسجع ومنهم من يدعى فيه شعرا كثيرا والكلام عليهم اذكر بعد ذلك الموضع فهذا إذا تأمله المتأمل تبين في خروجه عن أصناف كلامهم ووسال بخطابهم أنه خارج عن العادة وأنه معجز هذه خصوصية ترجع إلى الجملة القرآن وتمنيز حاصل في جميعه, في جميعه.